হ্যালো অ্যান্ড ওয়েলকাম যারা টি এ আর্মির জন্য সরাসরি প্রস্তুতি নিয়েছেন আপনাদের রেলি স্টার্ট হয়েছে কোন ডিস্ট্রিক্ট বা কোন স্টেটের কবে রেলি তার। চলুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দিচ্ছি কবে কার রেলি হচ্ছে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন যাতে আপনাদের চাকরির যে কোনো খবর মিস না হয় তো চলুন কথা না বাড়িয়ে স্টার্ট করি দেখুন আপনাদের দেওয়া রয়েছে এই রেলিটা আপনাদের টি এ রয়েছে টি এ রেলিটা কোথায় অনুষ্ঠিত হবে কোকরাঝাড় বিটিসি আসাম কোকরাঝাড় বিটিসি আসামে আপনাদের রেলি অনুষ্ঠিত হবে বারো থেকে ছাব্বিশ নভেম্বর এই ডেটেই কিন্তু আপনাদের রেলি হবে বারো থেকে ছাব্বিশ নভেম্বর অর্থাৎ রেলি স্টার্ট হয়েছে রেলিটা স্টার্ট হয়েছে দেখুন কোন স্টেট বা কোন ডিস্ট্রিক্টের কবে রয়েছে চলুন আপনাদের দেখে দেওয়া যাক আপনাদের রেলি রয়েছে দেখুন যাদের ছিল ডেট বারো থেকে তেরো নভেম্বর সিকিম আসাম নিকোবর আইসল্যান্ড অর্থাৎ এই সমস্ত স্টেট বা ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছে তাদের বারো থেকে তেরো নভেম্বর একজাম ছিল অর্থাৎ রেলি ছিল নদিয়া হুগলি হাওড়া কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা যাদের রয়েছে তাদের চৌদ্দ নভেম্বর দু পশ্চিম এবং পূর্ব বর্ধমান যারা বাসিন্দা রয়েছেন তাদের হচ্ছে পনেরো নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর যারা রয়েছেন স্টেট বা ডিস্ট্রিক্টে তাদের রয়েছে ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম যারা রয়েছে তাদের রয়েছে সতেরো নভেম্বর দু হাজার চব্বিশে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর যারা রয়েছেন স্টেট বা ডিস্ট্রিক্টের জন্য তাদের রয়েছে আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ মালদা এবং মুর্শিদাবাদ যে কোন মালদা মুর্শিদাবাদে রয়েছে উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ এটা কিন্তু লাইভ কারণ একটা স্টুডেন্ট ছবি তুলে পাঠিয়েছে এটা হোয়াটসঅ্যাপে তো আপনাদের মালদা এবং মুর্শিদাবাদের যারা ডিস্ট্রিক্টের মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা রয়েছেন আপনাদের উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ কিন্তু রেলি রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি তাদের বাসিন্দা তাদের কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশে রেলি কোচবিহার এবং আলিপুরদুয়ার যারা রয়েছে তাদের হচ্ছে একুশ নভেম্বর দু হাজার চব্বিশ যারা রয়েছে অর্থাৎ আসামে তাদের রয়েছে বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ উলগুড়িয়া যাদের রয়েছে তাদের তেইশ নভেম্বর দু হাজার এবং তমুলপুর যেটা রয়েছে চব্বিশ নভেম্বর দু আর একটা লাস্ট রয়েছে সেটা রয়েছে বাক্সা যেটা রয়েছে ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে অর্থাৎ বারো থেকে ছাব্বিশ নভেম্বর শেষ তো বিশেষ করে দেখুন আপনাদের মালদা মুর্শিদাবাদ রয়েছে উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর যেটা রয়েছে আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ পূর্ব পশ্চিম বর্ধমান যেটা রয়েছে পনেরো নভেম্বর আজকে প্রায় শেষ হয়ে গেল এবং ষোলো নভেম্বর যেটা রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের জন্য তাহলে দেখ দেখা যাচ্ছে আপনাদের এটা সব থেকে বিশেষ ইম্পর্টেন্ট এবার টিউটোরিয়াল আর্মি যারা আপনারা অ্যাপ্লাই অর্থাৎ রিলিতে যাবেন আপনাদের অরিজিনাল ডকুমেন্টস তার সাথে এক কপি আপনারা জেরক্স নিয়ে যাবেন তার সাথে আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা সঙ্গে নিয়ে যাবেন আনমেরিড সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন সঙ্গে ঠিক আছে যদি আপনারা এই রেলিতে পাস হয়ে যান রেলিতে পাস হয়ে যাওয়ার পর আপনাদের একটা পরীক্ষা হবে তো পরীক্ষা হওয়ার জন্য দেখুন আপনাদের কিছু করতে হবে না এখানে দেওয়া দেওয়া রয়েছে টিউটোরিয়াল আর্মি ডট ইন এই ওয়েবসাইটে যাবেন এখানে নাও বলে একটি অপশান রয়েছে এখানে এই এক্সাম সম্পর্কে যে সমস্ত কোশ্চেন থাকবে এই বুকটা পড়লে অন্য কোনো বই পড়তে হবে তা মনে করি না ঠিক আছে এই বইটা আপনারা ক্রয় করলেই আপনাদের পড়ার অসুবিধা হবে এবং পরীক্ষাটি আপনারা ক্র্যাক করতে পারবেন ঠিক আছে তাহলে আশা করি ভিডিওটি বোঝা যাচ্ছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন